जन्नती फूल जन्नतेर सरदार हजरत हसनैन करीम चले गेलेन जावर परे बोलछेन अम्मा जान ओ अम्मा जान गो आपनार काछे एकटु फरमाइश करब आपनार काछे एकटा जिज्ञासा अम्मा जान आमरा दुई भाई लिखा लिखेछि আপনাকে বলতে হবে কার লিখাটা ভালো আমার ভাই হোসাইনের লিখাটা ভালো নাকি আমি হাসান আমার লিখাটা ভালো দুটো সিলেটকে মা ফাতেমা তুজহরা হাতে নিয়ে চিন্তা ভাবনা করছেন আমি যদি বলি হাসান তোর লিখাটা ভালো আমার হোসাইন কষ্ট পাবে আমি যদি বলি হোসাইন তোমার লিখা ভালো আমার হাসান কষ্ট পাবে আমি মা কি করে আমার দুই লালকে কষ্ট দিই আমার দুই লালের কোন লালকে আমি কষ্ট দিতে পারবো না এই চিন্তা ভাবনা করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নু বললেন বেটা এর ফয়সালা আমি দিতে পারবো না এর ফয়সালা তোমার আব্বা জানের কাছে চলে যাও হযরত আলী কারনামুল্লাহ ওয়াজহুর ফয়সালা দিয়ে দিবেন হযরত আলী কারনামুল্লাহ ওয়াজহুর কাছে গেলেন দুই ভাই গেছেন দুই ভাই যাওয়ার পরে বলছেন আব্বা জান আমরা যে লেখাটা লিখেছি আব্বা দুটো সিলেটে আমাদের লেখা রয়েছে দুই ভাইয়ের আব্বা জান আমি হোসাইন বলছি আমার লেখা ভালো তো আমার ভাই হাসান বলছে আমার লেখা ভালো আব্বা আপনি একটু ফয়সালা করে দিন আপনি একটু বলে দিন কার লেখাটা ভালো আছে হাসানের লেখা ভালো না হোসাইনের লেখা ভালো হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু শেরে খোদা মারিফতের ভান্ডার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনিও চিন্তা করছেন হায়রে আমার হাসানের লেখা যদি ভালো বলে আমার হোসাইন কষ্ট পাবে আমার হোসাইন লেখা যদি ভালো বলে আমার হাসান কষ্ট পাবে আমি একজন পিতা হয়ে আমি কি করে এটা করতে পারি না 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 আমি এটা করতে পারবো না আমার হাসানকে খারাপ বলতে পারবো না আমার হোসাইনের লেখাটাও খারাপ বলতে পারবো না তাই তিনি চিন্তা ভাবনা করে বললেন ও আমার আব্লাকের জিগারা ও আমার কলেজের টুকরা দুই ভাই তোমরা এর ফয়সালা যদি সঠিকভাবে নিতে চাও তোমাদের নানা জান দোজাহানের বাদশা যিনি বিচারকেরও বিচারক শাহেনশাহে মক্কী মদানী আহমদ মুজতবা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও দুই ভাই চলে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا حبيب الله وعلى آلك وصحبك يا رسول الله حضور اپنا দরবারে আমরা দুই ভাই এসেছে আমরা দুই ভাই কিছু লেখা লিখেছি আমাদের লেখাটা কার ভালো আছে হাসানের লেখা ভালো নাকি হোসেনের লেখা ভালো আপনাকে আজকের ফয়সালা করে দিতে হবে এরপর তার বড় আদালত নাই শেষ আদালতে দুই ভাই পৌঁছে গেছে ফয়সালা দিবেন ভাইয়ারে নবী দুইটা স্লেট কে নিজের হাতে ধরে তিনি ওয়া কি চিন্তা করছেন আমার হাসানের লেখাটা যদি বলে দি ভালো আমার হোসাইন কষ্ট পাবে আমি যদি বলে দিই হোসাইন তোমার লেখাটা ভালো আমার হাসান কষ্ট পাবে আমি কি করে কষ্ট দিই তাদের যাদের জন্য আমি সিজদাকে লম্বা করে দিয়েছি যাদের জন্য আমি সিজদা তাসবিহ পড়তে 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 দীর্ঘ সময় পার করে দিয়েছি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছে না না যান ঈদের মা নামাজ পড়তে যাব না না যান লোকের ছেলেরা ঘোড়াতে যায় ওটের উপরে যায় খচ্চরের উপরে যায় আমাদের কেন ঘোড়া নাই না না আমাদের ঘোড়া দিতে হবে আমি নবী মুস্তাফা তাদের মহব্বতে তাদের কষ্ট না দিতে আমি দুই নওয়াসাকে আমার দুই কাঁধে উঠিয়ে নিয়েছি দুইজনকে কাঁধে উঠিয়ে নিয়ে বললাম ভাই যান এ হচ্ছে তোমাদের ঘোড়া এটা তোমাদের ঘোড়া এই ঘোড়ার উপরে তোমরা চেপে ঈদগাহর ময়দানে চলো কিছুক্ষণ পরে বলে ভা না না যান ওই দেখেন লোকের ঘোড়া যা চলে তাদের দেখেন হাত
হাতে লাগাম আছে, ঘোড়াকে যেদিক যেতে বলে সেই দিকে যাই, কিন্তু আমাদের ঘোড়ার তো লাগাম নাই, আমাদের তো লাগামের দরকার। আল্লাহর হাবিব কামলি ওয়ালে আকা জুলফে ওয়ালে আকাতে বললেন, ও হাসনাইন কারিমাইন ভাইজান, তোমাদের ঘোড়ারও লাগাম আছে, আমার দুই দিককার এই কামলি জুলফুকে ধরে নাও, আমার জুলফুকে ধরে নাও, ইশারা করবে যেই দিকে টান দেবে আমি নবী মুস্তাফা সেই দিকেই চলে যাব। যদি বলো বামে যেতে হবে আমি চলে যাব, যদি বলো ডানে যেতে হবে আমি চলে যাব, তোমাদের ঘোড়ার লাগাম আছে ভাইজান, এই ঘোড়া তোমাদের ওদের ঘোড়ার থেকে অনেক উত্তম রয়েছে। আমি নবী মুস্তাফা ওই হাসনাইন কারিমাইনের অন্তরে কিভাবে কষ্ট দিতে পারি? না না না, আমি কষ্ট দিতে পারবো না, আমি কষ্ট দিতে পারবো না, আমি দুঃখ দিতে পারবো না, আমি কি করব কি করব চিন্তা করছেন। এমন সময়তে মহান রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমাকে কোন ফয়সালাতে ফেলারি, আল্লাহ আমাকে কোন ফয়সালা দিতে বললে, আল্লাহ আমার কাছে কোন ফয়সালা চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে ও জিবরাইল যা যা, চলে যা জিবরাইল এই মুহূর্তেই চলে যা, যাওয়ার পরে জান্নাত থেকে একটা সেব নিয়ে যা, একটা ফল নিয়ে যা, ওই ফলটা নিয়ে গিয়ে আমার হাবিবুল্লাহকে ফয়সালাটা একটু বুঝিয়ে দে, ফয়সালাটা একটু বুঝিয়ে দে, বলে দেবে যে এই ফলটা আসমানের দিকে ছুড়ে দেবেন, এই ফলটা যার সিলেটের ওপর পড়বে তার লিখাটা ভালো প্রমাণিত হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হাতে একখানা সেব, একটা জান্নাতি ফল, একটা আপনার আপেল ফল নিয়ে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাওয়া সারা কারো মনে কষ্ট দিতে চান না, কাউকে দুঃখ দিতে চান না, আল্লাহ রব্বুল আলামিন এটাই চাই, আপনি কাউকে যেন কষ্ট না দেন, আপনার লাডলা যাদেরকে আপনি আদর যত্ন দিয়ে বড় করেছেন তাদের আপনি কষ্ট কখনোই দেবেন না। মহান রব্বুল আলামিন এই ফলটা আমাকে জান্নাত থেকে নিয়ে আসতে বলেছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলটা আপনি আসমানে ছুড়ে দেবেন, উপর দিকে ফেলে দেবেন, যার স্লেটে ফলটা পড়বে তার লিখাটা ভালো হবে, এটা হাসনাইন কারিমাইনকে আপনি বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব দুই ভাইকে ডাক দিয়ে বলল, ভাইজান তোমাদের ফয়সালা তোমার মা ফাতেমা করতে পারেনি, তোমাদের ফয়সালা আলী করতে পারেনি, অথচ আলীর যা জ্ঞান ছিল পৃথিবীর এমন জ্ঞান আর কেউ কারো ছিল না। আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হচ্ছে ইলমের সাগর শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। অতএব আল্লাহ রসুল হযরত আলী কাররামাল ওয়াজহুকে জ্ঞানে গুণে পরিপূর্ণ পেয়েছেন, এই আলী কাররামাল ওয়াজহু তো তোমাদের বিচার করে দেননি, তোমাদের ফয়সালা করে দেননি, অথচ জটিল থেকে জটিল ফয়সালা হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু করে দিতেন। এই আলী কাররামাল্লাহ ওয়াজহু তোমাদের বিচার ফয়সালা করে দেই না, আমি নবী মুস্তাফা, আমার দরবারে এসেছো ফয়সালা করার জন্য, তো শোনাও এ ফয়সালা আমিও করব না, মহান রব্বুল আলামিনের ফয়সালা করবে। অতএব জান্নাত থেকে আল্লাহ জান্নাত সেবটা দিয়ে পাঠিয়েছে, এই আপেলটা দিয়ে পাঠিয়েছে, এটাকে আমি আসমানের দিকে ছড়িয়ে দিব, তোমাদের দুই ভাইয়ের সিলেটে রাখা থাকবে, যার সিলেটে ফলটা পড়ে যাবে তার লিখাটা ভালো প্রমাণিত হবে, এটাই হচ্ছে ফয়সালা। বলছে ঠিক আছে হুজুর, আপনি ওটাই করে দেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুটো সিলেটকে আপনার দুটো সিলেটকে রেখে দিলেন আর ফলটা আসমানের দিকে ছুড়ে দিলেন। এই সেব নামক ফলটা আসমানের দিকে উপরে গিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ
যেই ফয়সালা হযরতে আলী করলেন না, যেই ফয়সালা হযরতে ফাতেমা করলেন না, যেই ফয়সালা দোজাহানের বাদশা করলেন না, আল্লাহ ওই ফয়সালা তুমি আমাকে করতে দিলে, আর ফয়সালা রব্বুল আলামিন আমাকে করতে দিলে, আমি যদি হাসানের সিলেটে পড়ে যাই, রোজ হাসরের ময়দান পর্যন্ত হাসান আমাকে বড় দূষিত, হোসেন আমাকে বড় ঘৃণার চোখে দেখবে, আমাকে কোনোদিন পছন্দ করবে না। আমি যদি হোসাইনের সিলেটে পড়ে যাই তাহলে হাসান আমাকে ঘৃণা করবে। আল্লাহ তুমি আমাকে জান্নাতি ফল বানিয়েছো আর আমাকে তারা ঘৃণা করবে, এটা কি করে হতে পারে? তিনারা তো হচ্ছেন জান্নাতের জওয়ানদের সরদার। আল্লাহ আমি কোন সিলেটে পড়ব না। মহান রব্বুল আলামিন বললেন, ও সাহেব তুমি চিন্তা করিও না, তুমি তাদের সিলেটে দুই খণ্ড হয়ে পড়ে যাও, আল্লাহর হুকুমে ওই আপেল নামের ফলটা আসমান থেকে দুটো খণ্ড হয়ে দুই ভাইয়ের সিলেটে পড়ে গেল। আজিজ মুহতারাম সামিন ব্রাদার, বাপ জানে না এই হাসরাইন কারিমাইন এই আলে রাসূলের কি যে সম্মান আছে, হাদিসের পাতা খুলে দেখুন তো বুঝতে পারবেন আলে রাসূল কাকে বলা হয়, তাদের কি সম্মান রয়েছে, তাদের কি পরিমাণে ভালোবাসতে হবে সেটা হাদিস প্রমাণ করবে।